আসসালামু আলাইকুম। ইজি টাইনি ওয়ার্ল্ডের নতুন একটি রেসিপি উপভোগ করার জন্য আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে গরুর মাংস দিয়ে কাবাব তৈরি করে দেখাবো। দেখুন কাবাবটি কত সফট আর ভিতরে কত স্মুথ। অনেক ইজিলি আমরা এটি ভেঙে ফেলতে পারছি। এই কাবাবটি বানানো অনেক সহজ। কাবাবটি আমি শাহি কাবাব হিসাবেই মানি, কারণ কাবাবটি খেতে অনেক মজা। তো চলুন আমরা দেখে নিই আমাদের কী কী লাগবে। এখানে আমি প্রায় 1 কেজি মতো গরুর মাংস নিয়েছি। তার সাথে আমি এখানে 1 কাপ বুটের ডাল নিয়েছি। ধুয়ে আমি এটিকে ঘন্টা খানিকের জন্য ভিজিয়ে রেখেছি। সো এর মধ্যে আমি আবার নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি 1 কাপ, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। ডেসক্রিপশন বক্সে আমি সব কিছুর অ্যামাউন্ট ভালো মতো মেনশন করে দিব। প্লিজ আপনারা ডেসক্রিপশন বক্সকে চেক করে নিন। সো আমি একটু প্রেশার কুকারে গরুর মাংসগুলো দিয়ে নিলাম। এখন বুটের ডালগুলো দিয়ে দিচ্ছি। ডালগুলো দিয়ে দেওয়ার পর আমি এখানে একে একে আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ ও পেঁয়াজগুলো সম্পূর্ণ দিয়ে দিই। এখন এগুলো দিয়ে দেওয়ার পর আমি এখানে 1 কাপ খাবার সয়াবিন তেল ইউজ করতেছি। সয়াবিন তেলটি দিয়ে ভালো মতো আমি হাত দিয়ে এটি মেখে নিচ্ছি। আপনারা চাইলে স্পুন দিয়েও এটি মেখে নিতে পারেন। হাত দিয়ে মাখলে মাংসের মধ্যে মশলাগুলো ভালো মতো মেখে যায় আর এটিতে স্বাদ অনেক ভালো আসে। সো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। এখানে আমি প্রায় 4 কাপ পানি দিয়েছি। পানি দিয়ে এখন আমি এটি 4টা সিটি দেওয়া পর্যন্ত আমি চুলায় হাই স্পিডে এটি কুক করে নিই। তো দেখুন সিদ্ধ হওয়ার পর আমার এরকম মাখা মাখা হয়ে এসেছে। আমি এটি শিলপাটায় বেটে নিচ্ছি। বেটে নেওয়ার পর এরকম একটি স্ট্রাকচারে চলে আসবে এটি। তো এখন এর মধ্যে আমি কিছু শুকনো উপকরণ ইউজ করতেছি। প্রথমে আমি এখানে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়া দেওয়ার পর আমি ভালো মতো একটু মেখে নিচ্ছি। কিছুক্ষণ মুছে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়া। আমি বারবার বলতেছি, আমি এখন থেকে আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে অ্যামাউন্টগুলো মেনশন করে দেবো। সো প্লিজ কাইন্ডলি আপনার ডেসক্রিপশন বক্স চেক করে নিন। তারপর এখানে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। এগুলো দিয়ে ভালো মতো মিক্স করে নিতে হবে। তারপর এর মধ্যে আমি পরিমাণ মতো মাখা পর্যন্ত, যতক্ষণ না এটি সুন্দর একদম স্মুথ হয়ে আসতেছে তখন আমি এখানে সয়াবিন তেল ইউজ করতেছি, সরি সরিষার তেল। ভালো মতো মেখে নিতে হবে। আমি প্রায় এখানে 1/2 কাপের মতো সরিষার তেল ইউজ করেছি। ভালো মতো মুছে নেওয়ার পর আমি এরকম ছোট ছোট গোল আকৃতি করে কাবাব তৈরি করে নিয়েছি। আমি বেশি মোটা রাখিনি। আপনারা আপনাদের সাইজ প্রিফার অনুযায়ী আপনারা কাবাবগুলো তৈরি করে নেবেন। আর ভেজে নেওয়ার আগে আমি কাবাবগুলো একটু ডিমে চুবিয়ে নিয়েছি যেন একটু উপরে সুন্দর একটা ব্রাউনিশ কালার আসে। তো আমি এখানে দেখতেই পাচ্ছেন কাবাবগুলো ভেজে নিচ্ছি। অবশ্যই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটি প্রেস করে দিবেন। আর অবশ্যই ভিডিওটিতে লাইক অ্যান্ড কমেন্ট করে দিবেন। আপনাদের সাপোর্টে আমি আস্তে আস্তে গড়ে উঠবো। আই হোপ আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। তো দেখুন আমার কাবাবগুলো তৈরি হয়ে গিয়েছে। থ্যাংক ইউ সো মাচ।